সাতক্ষীরা জেলা করোনা কমিটি ও জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের লকডাউন চলছে। লকডাউনের চতুর্থ দিনেও তিন স্তরে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে পুলিশ, সীমান্তে বিজিপি ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্য দিয়ে চলছে লকডাউন। তবে কঠোর বিধিনিষেধ থাকলেও তা মানতে চাচ্ছেন না মানুষ। এদিকে সোমবার রেকর্ড ভেঙে মঙ্গলবার সাতক্ষীরায় 182 জনকে করোনা পরীক্ষা করে 108 জনের করোনা শনাক্ত হয়েছে, যার ফলে প্রায় 60% করোনা রোগী শনাক্ত হয়েছে। সাতক্ষীরা জেলায় করোনা শনাক্তের সংখ্যা 2000 ছাড়ালো। জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন 2097 জন। আজকের আমরা সাতক্ষীরার অবস্থান করছি, সাতক্ষীরা জেলার এক নারকেলতলা মোড় স্থানে। আপনারা জানেন যে সাতক্ষীরা জেলা সীমান্ত জেলা, এই অত্যন্ত পরিমাণ আমাদের যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে গেছে, যেটা মানে 50 শতাংশের উপরে কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাতক্ষীরা জেলায় যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় যাত্রীরা যাতায়াত করত, এই ভারতীয় যাত্রীর যাতায়াতের কারণে কিন্তু এই সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে বলে জেলা করোনা কমিটি আমাদেরকে জানিয়েছেন। জেলা সিভিল সার্জন সাহেব তিনি জানিয়েছেন যে সাতক্ষীরার এই যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় যদি কড়া নিরাপত্তা সহ যদি যে সীমান্তের যাতায়াত পারাপার, অবৈধ যে যাতায়াত পারাপারটা আছে, এই পারাপার যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু করোনা সংক্রমণ কিন্তু আরও এই সাতক্ষীরা জেলায় বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় আমাদের সাতক্ষীরা জেলায়, আপনারা জানেন যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা রোগী, এই করোনা রোগী কিন্তু অত্যন্ত পর্যাপ্ত পরিমাণ কিন্তু বেড়ে গেছে, দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রতি 100 জন করোনা রোগীর টেস্টে কিন্তু 50% ঊর্ধ্বে কিন্তু এখানে করোনা রোগী কিন্তু শনাক্ত হচ্ছে। আমরা সাতক্ষীরার একদম প্রাণকেন্দ্র বলা যায় যে নারকেলতলা মোড় স্থানে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই নারকেলতলা মোড়ে এখানে প্রশাসনের যে কঠোর নির্দেশনার মাধ্যমে কিন্তু এখানে পথচারী এবং যারা যাতায়াত করছেন, বিভিন্ন যে উদ্ধৃতি দিয়ে কিন্তু এখানে যাতায়াত করছেন, আমরা আমাদের সাতক্ষীরার প্রত্যেকটি পয়েন্টে কিন্তু কড়া নজরদারির ভিতরে কিন্তু এই সাতক্ষীরায় লকডাউন পালিত হচ্ছে। এই সাতক্ষীরার করোনা কালীন যে সময়ে যে লকডাউন চলছে, এই লকডাউনের ভেতরে কিন্তু অনেক লোক কিন্তু যাতায়াত করছে। ইতিমধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মাস্ক পরিধান, এই মাস্ক পরিধান কিন্তু প্রায় শতভাগের পর্যায়ে চলে আসছে। বিশেষ করে জেলা প্রশাসনের যে নির্দেশনা আছে যে বাইরে চলাচল করতে গেলেই কিন্তু মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর রোগী ইতিমধ্যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি রোগী করোনা সংক্রমণে কিন্তু মৃত্যুবরণ করেছে। তাছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সাতক্ষীরা সিবি হাসপাতাল, বুসরা হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে কিন্তু এই করোনা রোগী ভর্তি আছে। সাতক্ষীরার মেন পয়েন্টে ঢোকার পথে এবং বাইর হওয়ার পথে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন লোকজন যারা অবাধ চলাফেরা করতো এবং মানে অনৈতিকভাবে চলাফেরা করতো তাদের কিন্তু তারা সার্চ করছেন এবং তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করে কী কারণে তারা শহরের ভিতরে প্রবেশ করছেন। এবং এই করোনাকালীন সময়ে যেহেতু বিশেষ লকডাউন জেলা প্রশাসন এখানে ঘোষণা করছেন, কি জন্য তারা এসেছেন, বিভিন্ন দিক তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, এবং তারপরেই কিন্তু তারা যাতায়াতের অনুমতি পাচ্ছে। আমাদের সাতক্ষীরা জেলায় বিশেষ এই কয়েকদিন যাবৎ করোনা সংক্রমণের হার এতটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে গত 5ই মে থেকে মধ্যরাত থেকে কিন্তু সাতক্ষীরা জেলা করোনা কমিটি কিন্তু বিশেষ লকডাউনের ঘোষণারা আসেন। আমরা সাতক্ষীরাবাসী যারা এই লকডাউনের আওতায়, লকডাউনের ভিতরে যারা আমরা ঘরের থেকে বাইর হচ্ছি, তারা কিন্তু বিশেষ প্রয়োজন এবং জরুরি প্রয়োজনে ছাড়া কিন্তু সাতক্ষীরা ঘরের থেকে বের হয়ে এক মুখী সহ বিভিন্ন জায়গায় অবাধ যাতায়াত কিন্তু একদম নিষিদ্ধ করেছেন জেলা প্রশাসন। আমরা জেলা স্বাস্থ্য অধিদপ্তরে যে আমাদের জেলা সিভিল সার্জন সাহেব জনাব সাফায়েত হোসেন সাহেব, তিনি আমাদেরকে জানিয়েছেন যে করোনার যে সংক্রমণ, এই সংক্রমণ কমাতে শুধুমাত্র ঘরে থাকা এবং ঘর থেকে বের না হয়ে তারা নির্ধারিত যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এই স্বাস্থ্যবিধি অনুযায়ী চলাচল করলেই কিন্তু এই লকডাউন, এই যে করোনার যে মহামারী আকার, এই মহামারী আকার কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। তো আজকের এই সাতক্ষীরা থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। 71 বাংলা টেলিভিশন সাতক্ষীরা।